সৃষ্টি টিভির সকল দর্শকবৃন্দকে কেমন আছেন, ভালো থাকুন অনুষ্ঠানে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সকলেই জানেন যন্ত্র এমন একটা জিনিস যেখান থেকে আমরা বিভিন্ন প্রোডাকশন পাই, লাভ করি, সেই যন্ত্রটাকে চালাই, সারাক্ষণ ধরে চালাই। কিন্তু সেই যন্ত্রটাকে যদি সময়, মানে দিনের নির্দিষ্ট সময় যদি আমরা একটু বিশ্রাম না দিই, তাহলে কি সেই যন্ত্রটাকে আমাদের সেই প্রোডাকশনটা দেবে, নাকি একটা সময় এলে সেই যন্ত্রটাও বিকল হয়ে যাবে? ঠিক সেরকমই আমাদের শরীরটাও একটা যন্ত্রের মতো, যেখানে আমরা যদি আমাদের শরীরকে একটু নজর না দিই, একটু যত্ন না করি, সময় মতো যদি বিশ্রাম না দিই বা ঠিকঠাক আহার না দিই, তাহলে কি আমাদের শরীরটাও আগের মতো কার্যক্ষম থাকবে, নাকি একটু হলেও ঠিক আমাদের ট্রাবল দেবে? ঠিক তাই নয়? এবং সেই জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমরা আপনাদেরকে সতর্ক করব এবং শরীর নিয়ে বিভিন্ন যে রোগ সমস্যা সেখানে আমরা আলোচনা করব, যাতে আপনারাও সতর্ক হন আপনাদের শরীর নিয়ে। আমরা গত 2 সপ্তাহ ধরে আলোচনা করছিলাম অম্বল এবং আমাশা নিয়ে, যেখানে বিভিন্ন সমস্যার জর্জরিত মানুষ এখানে ফোন করছিলেন লাইভ অনুষ্ঠানে, এবং আজও আমরা সেই আলোচনাই রাখব। এবং এই অনুষ্ঠানের যিনি গেস্ট, তাকে আমরা অনুষ্ঠানে স্বাগত জানাবো। তিনি আর কেউ নন, বিশিষ্ট চিকিৎসক এবং প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। নমস্কার। নমস্কার, এই অনুষ্ঠানে স্বাগত। আমরা 2 সপ্তাহ ধরে আলোচনা করছিলাম যে ওই অম্বল এবং আমাশা নিয়ে। আজকে আমি একটা প্রশ্ন রাখতে চাই দর্শকদের হয়ে, যে অম্বলের রোগের সাথে কি আলসারের রোগের কোনো সম্পর্ক আছে? যেটা অনেক মানুষের বিভ্রান্ত ধারণা থাকে, সেটা কি আদৌ সত্যি? হ্যাঁ, আমি আলোচনা যাব। সর্বাগ্রে আমার অতি প্রিয় দর্শক মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই খুব সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এই সেজানি আজকে বক্তব্য শুরু করব। আমাদের উৎসবের মরশুম তো চলে আসছে এবং আর কিছুদিনের মধ্যে বড়দিনের উৎসব, সবাই আমরা আনন্দ যেন ভাগ করে নিতে পারি। যারা আনন্দ করার যে উপকরণ, যাদের মধ্যে তার কিছু খামতি আছে, কিছু কম আছে, যেন আমরা সেই উপকরণ তাদের দিয়ে সেই অভাবটা পুষিয়ে দিতে পারি, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আপনারা অবগত আছেন, যারা নিয়মিত অনুষ্ঠান শোনেন এবং দেখেন, যে গতদিন আমরা আপনাদেরই অনুরোধে অম্বলের রোগ, আমাশার রোগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি যে কথা মানুষ ব্যবহার করেন সেই কথাগুলো ব্যবহার করছি, আমাদের মেডিকেল টার্মস, ডাক্তারি টার্মস বলছি না, কারণ ডাক্তারি টার্মস হলে ব্যাপারটা একটু শক্ত হয়ে যায়। আমি হয়তো আলোচনা করব, যাব সেটা পরে। অম্বলের রোগের ক্ষেত্রে আমি যখন শেষ লাইভ অনুষ্ঠান যেদিন করেছি, আমি শেষে বলেছিলাম যে যখন মানুষ অম্বলের বা আমাশার রোগে ভোগেন, তখন তার নিজের থেকে, মনের ভেতর থেকে এরম একটা ধারণা হয়, মনে 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 করেন যে আমার অম্বলটা হচ্ছে অ্যাসিড থেকে, অ্যাসিডের রোগ থেকে, এবং ওই জন্য অ্যাসিড কমানোর যে ওষুধ, যেটা সবাই জানেন, সেই ওষুধ তারা প্রথমে প্রয়োগ করেন এবং তার মধ্যে ভুল কিছু নেই, কিছুদিন নিজে থেকে সে ওষুধ খাওয়া যায়। ওষুধ খেয়ে না কমলে তখন ডাক্তার দেখান, এবং ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু ওষুধপত্র দেন, সেগুলো ব্যবহার করেন। কেউ কেউ সেই ওষুধপত্রের সাথে কিছু কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন আনেন, মানে এইভাবে চিন্তা করেন যে আমার এই ওষুধটা খেলে, এই খাবারটা খেলে অ্যাসিড হতে পারে, অম্বলের রোগ বাড়ে, আমি এই খাবারটা খাবো না, বা ওই ওষুধটা থেকে আমার হতে পারে, আমি ওটা খাবো না, এইভাবে কিছুটা খাবার রেস্ট্রিকশান করেন। খুব কম সংখ্যক লোক এইসব রেস্ট্রিকশান করে ভালো থাকেন, বেশিরভাগ লোকই ভালো থাকেন না, এবং তারপর ওষুধপত্র খেতে হয়, তাতে বেশ কিছু মানুষ ভালো হন। কিন্তু একটা বড় সংখ্যক মানুষই বলবো, আলাদা করে রুগী কথাটা ব্যবহার করতে চাই না, তো তারা কিন্তু এই ধরনের চিকিৎসা করে কিছুদিন পরে তারা এরকম মন্তব্য করেন, যখন ওষুধ খাই একটু ভালো থাকি, কিন্তু তারপরে আবার যেকে সেই সেই ধরনের অসুবিধে ফিরে ফিরে আসে। কেউ কেউ বলেন যে আমার প্রবলেমটা বেড়ে যাচ্ছে। এবার অম্বলের রোগ যখন বেড়ে যাচ্ছে, এই কথা মানুষ বলেন, তখন কি ধরনের সিমটমসের কথা বলেন? শুধু অম্বল বলতে আমরা পেটের কথা ভাবছি তা নয়। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন।
হ্যালো, নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন। হ্যাঁ, আমি সঞ্জয় রায় বলছিলাম, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় রায় বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার বয়স 35। হ্যাঁ হ্যাঁ, তো আমি দীর্ঘদিন ধরে হ্যাঁ একটু আমাশার প্রবলেমে ভুগছিলাম। আচ্ছা, আমাশা আমাশা বলতে সারাদিনে একটা দুটো করে পায়খানা হতো, হুম হুম, আর পায়খানার মানে লাস্টের দিকে একটু আমাম ভাব। হুম হুম, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এর জন্য ডাক্তারবাবু আমি লোকাল এলোপ্যাথিক ডাক্তারকে দেখিয়েছি, হ্যাঁ হ্যাঁ, কেউ তেমন কোনো সুফল পাইনি। তো লাস্টে আমি এখন হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছি, আচ্ছা, মোটামুটি একটু ভালো আছি। আচ্ছা, সবকি একটু ভালো আছি। তো আমার একটা মানে প্রশ্ন ছিল আপনার কাছে, জানি দেখছি আমার ওয়েটটা প্রচুর বেড়ে যাচ্ছে, আর ভুঁড়িটা মানে পেট পেটটা খুব বেড়ে যাচ্ছে। তো তাই জন্য আমি মানে একজন আমাকে বললো যে কোনো লিভার প্রবলেম হলেও হতে পারে, এই জন্য আমি এলএফটিটা করিয়েছি টেস্ট। ও, তো এলএফটি করার পরে হ্যাঁ আমি দেখছি কয়েকটা জিনিস একটু বাড়া, এগুলো মানে কোনো কিছু খারাপ কিছু নাকি এটা জানার জন্য আপনাদের কাছে ফোনটা করলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি দেখছেন আপনার এসজিওটি এসজিপিটি এগুলো একটু বেড়ে আছে, এই তো, বা এলটি একটু বেড়ে আছে, একটু বেড়েছে, হ্যাঁ এসজিপিটি একটু বেড়েছে, আর জিজিটি বেড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই এই যে বেড়েছে এইটা নিয়ে আপনার খালি দুশ্চিন্তা, এই এই প্রশ্নের উত্তরটা চান আমি সরাসরি বলে দিচ্ছি। আপনি যে কার্যকারণের কথা বললেন যে আমার আমি মোটা হয়ে যাচ্ছি, আমার পেটটা ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এর কারণ আমার লিভারের কোনো রোগ, এইটা আপনি বললেন তো আমায়, সেই চিন্তা করে আপনি লিভার টেস্ট করতে, ব্যাপারটা ঠিক উল্টো। অর্থাৎ আপনি মোটা হয়ে গেছেন, আপনার ভুঁড়ি বেড়ে গেছে, এই কারণে লিভারটা এফেক্টেড হচ্ছে, উল্টোটা নয় যে লিভার এফেক্টেড মানে লিভারটা অসুবিধা করছে বলে আপনি মোটা হয়ে যাচ্ছেন তা নয়। অর্থাৎ আপনাকে ওই এসজিওটি এসজিপিটি যেগুলো বেড়ে গেছে এইটা আপনার মোটা হয়ে যাওয়ার ফলশ্রুতি। অর্থাৎ যদি আপনি আপনার ওজনটা কমাতে পারেন, পেটের যে মাপ সেটা আপনার ছাতির মাপের থেকে 4 ইঞ্চি বা 4 সেন্টিমিটার অন্তত কম হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় আছেন এটা মনে করবেন। অবশ্যই, আপনার যখন একটা মানুষ মোটা হয়ে যায় তখন তার লিভারেও ফ্যাটি ইনফিল্ট্রেশন ঘটে। ভয়ের কিছু আছে যখন বলেন তখন আমি সঙ্গে সঙ্গে লোকে জিজ্ঞেস করি যে কি থেকে ভয়, আপনি কি থেকে ভয় পেতে পাচ্ছেন, মানে কি থেকে ভয় হচ্ছে আপনার, মানে ফ্যাটি লিভার হলে কি কোনো কিছু ভয়ের আছে নাকি? হ্যাঁ, ভয়টা কি, কিসের ভয়? আমি যেটা আমি যতক্ষণ না বুঝতে পারছি উত্তরটা সঠিক দিতে পারবো না, মানে আপনি কিসের ভয়ের কথা বলছেন? মানে ফ্যাটি লিভার থেকে কোনো কিছু খারাপ কিছু হতে পারে নাকি? যে কোনো একটা খারাপ কিছু যেটা এক্সপেক্ট করছেন উদাহরণ দিন। ফ্যাটি লিভার থেকে কোনো রকম লিভার সিরোসিস বা কিছু? হ্যাঁ, এবার পরিষ্কার হয়েছে। আমি বেশ কিছুদিন আগে লিভার নিয়ে আলোচনা করতে গিয়ে এই অনুষ্ঠানে বলেছিলাম সমস্ত সিরোসিস অফ দ্য লিভারের রোগী শুরু হয় ফ্যাটি লিভার থেকে, কিন্তু সমস্ত ফ্যাটি লিভার সিরোসিস অফ লিভারে শেষ হয় না। অর্থাৎ ফ্যাটি লিভার যার আছে তার একটা নিশ্চয়ই সুদূর পরাহত সম্ভাবনা আছে সিরোসিস অফ লিভার হওয়ার, কিন্তু এখনকার দিনে যে খুব ভালো উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, কেউ তো আর বসে থাকবে না, ফ্যাটি লিভার হলেই বা সে ধরনের অসুবিধা হলে আগে থেকে চিকিৎসায় যাবে লোকে, এবং সেই চিকিৎসার মাধ্যমে সিরোসিস অফ লিভারের যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা থাকবে না। এখন যদি কেউ চিকিৎসা না করেন এবং ফ্যাটি লিভারটা ওই রকমভাবেই থাকে এবং সেটা থেকে অন্য অন্য অসুবিধে হতে শুরু করে, এখানে আমি একটু পরিষ্কার করে বলে দিই যে সিরোসিস অফ দ্য লিভার ফ্যাটি লিভার থেকে হওয়ার জন্য মাঝখানে অনেকগুলো স্টেজ আছে, সেইগুলো পেরিয়ে পেরিয়ে যেতে হয়। কাজেই যার আজকে ফ্যাটি লিভার আছে তার 2 বছর বা 3 বছর পরে সিরোসিস অফ লিভার হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। কাজেই দুশ্চিন্তা বা ভয় বলতে ওইটুকুনি আশঙ্কার ব্যাপার নিশ্চয়ই আছে যে এটা থিওরিটিক্যালি পরে সিরোসিস অফ লিভার হলেও হতে পারে, কিন্তু এখনকার দিনে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি তার সুযোগ আপনি নিতে পারেন এবং সুচিকিৎসা করলে সেটা কখনোই সিরোসিস অফ লিভারে যাবে না। এবং আপনার ক্ষেত্রে আমি সঞ্জয়বাবু প্রথমে এই পরামর্শ দেবো যাতে আপনার ওজনটা, যেটা আপনি একদম রাইটলি পয়েন্টেড আউট করেছেন, সেই ওজনটা কমে যায়, কমিয়ে নর্মাল জায়গায় যতটা আপনার হাইট অনুযায়ী হওয়া উচিত সেই জায়গায় আপনি ফিরিয়ে আনতে পারেন, সেই ধরনের বন্দোবস্ত করতে হবে। সেটা একটা চিকিৎসার বন্দোবস্ত আছে, একটা লাইফস্টাইল চেঞ্জের ব্যবস্থা বন্দোবস্ত আছে, দুটোই নিতে হবে। আমি উনি সঞ্জয়বাবু ফোন করার আগে
অম্বল নিয়ে আপনাদের যে প্রশ্নমালা, তার আপনাদের জিজ্ঞাসা তার উত্তরে যাচ্ছিলাম, সেই সময় সঞ্জয়বাবু ফোন করলেন। এখানে ওজন বৃদ্ধির সাথে সাথে অম্বলের রোগের কোনো সরাসরি বা ইনডাইরেক্ট, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কোনো সম্পর্ক আছে কি না, এইটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে জানতে চান। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, অম্বলের রোগ রোগী একদম টিংটিংয়ে রোগা হতে পারে, আবার দারুণ মোটাও হতে পারে। অর্থাৎ অনেক দিন ধরে অম্বলের রোগ আছে বা কিছুদিন অম্বলের রোগ হয়েছে, এরকম মানুষ হঠাৎ করে মোটা হয়ে যাবেন বা খুব তাড়াতাড়ি রোগা হয়ে যাবেন, যদি হয়ে যান সেটা ওই অম্বলের রোগের জন্য নয়, তার সাথে হয়তো অন্য অন্য অনেক কারণ থাকে, তার জন্য হতে পারেন। সেই কারণগুলো নিয়ে আমি একটু আগে বলিনি, কারণ যেহেতু সঞ্জয়বাবু ফোন করলেন, ওনার আরও কিছু এই প্রসঙ্গে জানা দরকার এবং যারা এই ধরনের অসুবিধার মধ্যে ভুগছেন তাদের একটু জানা দরকার। সেটা হলো অম্বলের রোগ বলতে আমি যেটা মিন করছি, দেখুন আপনারাও সেটাই ভাবেন কি না, আমি যেটা মিন করছি অম্বলের রোগ বলতে আমরা যেটা বুঝি, ডাক্তারবাবুরা বুঝি, মূলত অ্যাসিড রিফ্লাক্স বুঝি আমরা, যেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলো আমাদের টেকনিক্যাল টার্ম। এর মানে হলো যে আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড সিক্রিশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি আমরা, সেই অ্যাসিডটা পাকস্থলীতেই থাকার কথা, পাকস্থলীতেই কাজ করার কথা এবং সেটা উপকারী। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর মধ্যে আছে এবং সেখানে তার কাজ করছে, ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের জন্য লাভদায়ক এবং আমাদের পক্ষে উপকারী। কিন্তু যদি পাকস্থলী থেকে সেটি বেরিয়ে গিয়ে আমাদের খাদ্যনালী ইসোফেগাসে চলে আসে, তাহলে সেটা অপকারী, সেটা ক্ষতিকর, সেটা রোগ। এবং যদি সেটা আমাদের খাদ্যনালী এবং তারপরে খাদ্যনালী থেকে আমাদের গলার মধ্যে বা মুখের মধ্যে চলে আসে অনেক সময় অ্যাসিড রিফ্লাক্স হয়ে, তখন সেটা আমরা একটা টক বা ঝাল স্বাদ পেতে পারি। এবং সেইটা যখন রিপিটেডলি ঘটে তখন একটা বিশেষ রোগের সূত্রপাত হয়, বিশেষ দুর্ঘটনা প্রবণতার সৃষ্টি করে। সেই দুর্ঘটনাটা কী আমি একটু বলবো, সেটা হলো যে আমাদের পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হয়, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হওয়ার ফলে পাকস্থলীর ভেতরকার যে আবহাওয়াটা সেটা হাইলি অ্যাসিডিক থাকে। যারা কেমিস্ট্রি বোঝেন বা যারা ক্লাস 10 পর্যন্ত সায়েন্স ছিল, তারা পিএইচ কথাটা শুনে থাকবেন। পিএইচ কথাটার মানে হলো অ্যাসিডের লেভেল বা অ্যালকালিনিটির লেভেলটা বোঝবার একটা রাস্তা। পিএইচ 7-এর থেকে যত কমে যাবে অ্যাসিডিটি তত বেশি, আর 7-এর ওপরে যদি যায় তাহলে সেটা অ্যালকালাইন ব্যাপারটা বোঝায়। তো আমাদের স্টমাকের মধ্যে অ্যাসিডিটি 4-এর একটু কম বেশি, অর্থাৎ বেশ ভালো রকম অ্যাসিডিক। কতটা অ্যাসিডিক সেটা বোঝাতে গেলে আমি আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, যাদের অম্বলের রোগ অনেকদিন আছে তারা যদি হঠাৎ কখনো বমি করে ফেলেন, তা সেই বমিটা যদি মাটিতে পড়ে বাড়ির ফ্লোরে পড়ে, দেখবেন একটা ছোপ পড়ে যায়, দাগ হয়ে যায়। সেই দাগটা আপনি রিপ্রোডিউস করতে পারবেন বাথরুম পরিষ্কার করার জন্য, অ্যাসিড মিউরেটিকটাও যদি ওই ফ্লোরের ওপর পড়ে ওরকম দাগ হয়ে যায়। এবং আমাদের পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আর বাথরুম পরিষ্কার করার জন্য আমরা যে অ্যাসিড মিউরেটিক ব্যবহার করি, সে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, খালি বাথরুম পরিষ্কার করার অ্যাসিডটা আরেকটু বেশি জোরদার, একটু বেশি অ্যাসিডিক, আমাদেরটা আরেকটু কম অ্যাসিডিক। এটা নিয়ে আলোচনা যাবো, একটা ফোন নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলুন, আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দয়া করে কথা বলুন। হ্যাঁ বলছি যে স্যার, আমার পেটের ডান সাইডটা না সবসময় থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, পেটের ডান সাইডটা ভেবে থাকে আর প্রচন্ড অম্বল হয়। অম্বল বলতে গলায় টক জল যেটা বলছিলাম না, আর অন্য অসুবিধা? হ্যাঁ টক জল, আর ওই ইয়েটা মানে টক ঝাল হয়ে থাকে, আর পেটের ডান সাইডটা ফেটে থাকে। হ্যাঁ, কিন্তু মাথার যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, গা বমি এসব নেই? মাথাটা হালকা হালকা যন্ত্রণা মানে দেখা করে মাঝে সাঝে। আচ্ছা 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 আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? বছর খানেক। কোনো চিকিৎসা হচ্ছে? চিকিৎসা বলতে এখন ওই নেক্সট প্রো 40টা খাচ্ছি। আচ্ছা, সকালে খালি পেটে মানে শুরু চিকিৎসা, বুঝেছি। তো খেয়ে এখন ভালো আছেন? মানে তা ওই খেলেই ভালো থাকছি, না খেলেই মানে খারাপ আর কি। তাহলে এই যে ওষুধটা বললেন, এটা একটানা কতদিন ধরে চলছে?
ডাক্তারবাবু বলেছে 3 মাস খেতে আর। আচ্ছা, মানে 3 মাসের কোর্সটার মাঝামাঝি জায়গায় আছেন আপনি। ঠিক আছে, তাহলে এইটা খেয়ে যদি ভালো থাকেন, এই ওষুধটা 3 মাস চালিয়ে ঠিক হয়ে গেলে অত্যন্ত মঙ্গল, যদি ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় কী রাস্তা আছে আমি আলোচনা করবো। খালি দুটো কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার মতো প্রচুর মানুষ এরকম অম্বল, বুক জ্বালা, গলায় টক জল, এবং তার সাথে অনেকের একটু যদি 2-4 বছর থাকে তাহলে মাথা যন্ত্রণা শুরু হবে, ঘাড় ব্যথা শুরু হবে, এইসব নানা রকম অসুবিধায় ভুগছেন। তো তাদের জন্য এই যে আপনি যে ওষুধটা খান, আমি আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, প্রথমে হয়তো তারা নিজে থেকে বা ডাক্তারবাবুদের পরামর্শে যেগুলো অ্যাসিডের ওষুধ বলেন, অ্যান্টাসিড বলেন, আপনি যে ওষুধটা খান তাকে আমরা প্রোটন পাম্প ইনহিবিটার বলি, সেই ধরনের ওষুধ তারা খান, এবং কিছু মানুষ হয়তো ভালো থাকেন। কিন্তু লং টার্মের জন্য এই ওষুধ শেষ করার পরে কোনো না কোনো সময় একটা স্টুলের পরীক্ষা, যারা অম্বলের রোগে ভুগছেন তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, শুধু স্টুলের একটা পরীক্ষা যেটা রুটিন এক্সামিনেশন, হ্যাঁ, ওপিসি এবং ওবিটি, সেই পরীক্ষাটা করে নেওয়া দরকার। কারণ হচ্ছে যাতে স্টুলে অকার্ট ব্লাডটা নেগেটিভ আছে এটা শিওর হতে পারেন, বিশেষ করে পুরুষ মানুষের জন্য। আমি যে আলোচনা ছিলাম যাবো, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ সাধারণ অম্বলের রোগকে আমরা খুব একটা পাত্তা দিই না, সত্যি সত্যি ডাক্তারবাবুরা পাত্তা দিই না, কারণ জানি ওষুধপত্রে ঠিক হয়ে যাবে। কিন্তু একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট আছে, সেটা হতে পারে 5-10%, পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি, মহিলাদের জন্য নয়, কিন্তু যারা অম্বলের রোগে ভুগছেন তাদের, যেটাকে অম্বলের রোগ বলে আমরা মনে করছি, তার যে মূল কারণটা সেটার একটা টেকনিক্যাল নাম আছে, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস বলে একটা ব্যাপার আছে, তার থেকে ওই ধরনের অম্বলের রোগ হতে পারে, অন্য অন্য অনেক কারণে হতে পারে, এটাও একটা কারণ। এবং সেই অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের ভোগা পুরুষ মানুষদের মধ্যে একটা পার্সেন্টেজ আসলে এগোচ্ছেন স্টমাকের ক্যান্সারের দিকে। এটা শুনলে অনেকে এক্ষুনি ভয় পাবেন, আমার ভয় পাওয়ানো একদম উদ্দেশ্য নয়, ভয় পাওয়ার কারণও নেই। কারণ স্টুলে অকাল ব্লাড টেস্ট করলে অম্বলের রোগী যারা পুরুষ মানুষ, এই অকাল ব্লাডে যদি তাদের অকাল ব্লাড পজিটিভ বেরোয় তাহলে সেটা একটা সাইন, যেটা এটা সাধারণ অম্বলের রোগ নয়, এটা খারাপ দিকে যাওয়ার অম্বলের রোগ, এবং সেটা তৎক্ষণাৎ চিকিৎসা করে একদম সারিয়ে ফেলতে হবে, ওটাকে এগোতে দিলে চলবে না। অর্থাৎ এটাকে আর একটু সোজা করে যদি বলি, তাহলে সমস্ত অম্বলের রোগই অম্বলের রোগ, তার মধ্যে খুব পুরুষ মানুষের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ, খুব কম পার্সেন্ট, 10 ভাগ, 100 জনের মধ্যে 10 ভাগের ওই অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস আছে, এবং অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের মধ্যেও হয়তো শতকরা 20-25 ভাগ হবে যেটা পরে ক্যান্সার হতে পারে। যেহেতু স্টমাকের ক্যান্সার একটা এমন রোগ যেটা আগে থেকে ধরা খুব মুশকিল, কারণ সাধারণ অম্বলের রোগের সাথে স্টমাকের ক্যান্সার হলে যে ধরনের অম্বল বা সিমটম হয় তার কোনো তফাত নেই, একদম একরকম, শুরুতে দুটোর রোগ একদম একই রকম, কোনো তফাত নেই। সেহেতু আগে থেকে পুরুষ মানুষের ক্ষেত্রে অম্বলের রোগ থাকলে স্টুলের অকাল ব্লাড টেস্টটা করণীয়, অবশ্য করণীয়, এই কারণের জন্য, তাহলে অনেক আগে থেকে আমরা ব্যাপারটা ডিটেক্ট করতে পারি। এবং যদি সত্যি সত্যি স্টুলে অকাল ব্লাড পজিটিভ হয় তাহলে তার জন্য যা চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থা নিলে রোগটা বাড়তে পারবে না এবং ক্যান্সারের দিকে যেতে পারবে না। এই ব্যাপারটা মাথায় রেখে বাকি যা করার সেটা করবেন। আমি উনি ফোন করার আগে যে প্রসঙ্গে ছিলাম, মাঝখানে ফোনটা আসলো, আমি সেই প্রসঙ্গে একটু আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। আমি বলছিলাম যে অম্বল বলতে আমরা তো বুঝি যে আমাদের পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই প্রসঙ্গে ছিলাম, তো সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলী থেকে বেরিয়ে আমাদের ইসোফেগাস, গ্রাসনালিতে আসে এবং সেটা গলায় চলে আসতে পারে। কেন এটা খারাপ, কেন পাকস্থলীতে থাকলে ভালো আর পাকস্থলীর বাইরে আসলে খারাপ? উত্তরটা হলো, পাকস্থলীর ভেতরটা এমন একটা মেমব্রেন, মিউকাস মেমব্রেন বলি আমরা, সেটা দিয়ে আচ্ছাদন থাকে। আমি আলোচনায় যাবো, ব্যাপারটা মনে রাখুন, আমি আলোচনায় যাবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো হ্যালো, আপনি কি হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? বলুন, আপনি কে কথা বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। আচ্ছা, বাঁকুড়া থেকে অরুণ বাবু বলছেন, আপনি টিভির ভলিউম মিউট করে কথা বলুন। হ্যাঁ বলুন বলুন। আমার একটা প্রবলেম হচ্ছে যে আমার প্রথমে মানে এখন কিন্তু এখন এর টেস্টটা না
পেটটা খাবার পর্ব পেটটা খুব ভারী হয়ে যায় এবং পেটটা একটু মোটা হয়ে গেছে। তো ওষুধ ব্যবহার করছি তাতে কোনো কাজ কাজ ঠিক মতো হচ্ছে না, এলোপ্যাথি ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই। এখন হোমিওপ্যাথি একটা লিভারের ওষুধ দিয়েছে তো সেটা এখন ব্যবহার করছি। বুঝলাম, তাহলে আপনি একটা চিকিৎসার মধ্যে আছেন, সেই চিকিৎসার পরীক্ষা করেছিলাম জমিতে কোনো অসুবিধা হবে না, তো আমাকে রুটি খেতে এবং ওই আপনার চাটনি খেতে মানা করেছিল। ও আচ্ছা। এবং 3-4 কিলোমিটার হাঁটবার জন্য বলেছিল, তো সেগুলো আমি ঠিক মতো মেনে চলছি। হ্যাঁ, কিন্তু পেটের ভারীটা খুব বেশি। আপনি নিজে থেকে বলুন, আমি সব শুনবো। আমি যে জিনিসটা পরিষ্কার করছি সেটা বলুন, শুনুন। সেটা হচ্ছে যে অম্বলের রোগের রুগী যারা বা আমাশয়ের রোগের রুগী যারা, তারা আমাকেও জিজ্ঞেস করেন, প্রচুর ডাক্তারবাবুকেও জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু আমার কি কি খাওয়া বারণ, তখন নিজে থেকে অনেক কিছু খাওয়া বারণ করে দেন। যদি রোগের সুচিকিৎসা হয়, সঠিক চিকিৎসা হয়, রোগটা সেরে যাওয়ার লক্ষণ হলে আপনি সমস্ত কিছু খাবার খেয়ে হজম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি সমস্ত কিছু খাবার খেয়ে হজম করতে না পারেন তাহলে বুঝবেন আপনার রোগটা সারেনি। অর্থাৎ এই এর রাস্তা এটা নয় যে আমি চিরকালের জন্য এই এই জিনিসগুলো খাবো না। এর রাস্তা হলো এই যে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করা বা বলা যে ডাক্তারবাবু আপনি আমাকে এমনভাবে চিকিৎসা দিন যাতে আমার অম্বলের রোগটা পুরো সেরে যায় এবং আমি সমস্ত নর্মালি লোকে যা যা খায় সেই সমস্ত খাবার খেয়ে হজম করতে পারি। অর্থাৎ কয়েকদিনের জন্য, কয়েক সপ্তাহের জন্য আপনি নিশ্চয়ই কোনো খাবারের রেস্ট্রিকশন করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ফর লং টার্ম এরকম রেস্ট্রিকশনের কোনো দরকার নেই, প্রয়োজন নেই। এখনকার দিনে যা চিকিৎসা আছে, অ্যালোপ্যাথি চিকিৎসা আছে, তাতে অম্বলের রোগ পুরোপুরি সেরে যায় এবং আপনি সমস্ত খাবার খেয়ে হজম করবার জায়গায় পৌঁছে যাবেন। এইটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যেটা, আপনি ওজন বেড়ে গেছে, পেট ভার হচ্ছে আপনি বলছেন, এটা শুধু অম্বলের রোগের জন্য নয়। এখনকার দিনে আমরা বারবার ডাক্তারবাবুরা বলছি, সমস্ত জায়গা থেকে বলা হচ্ছে, আমাদের ভারতবর্ষের যে সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট, তারাও চেষ্টা করছেন এই অ্যাওয়ারনেসটা নিয়ে আসতে যে আমাদের ভারতবর্ষের একটা, ভারতবর্ষের সারা পৃথিবীতেই অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন স্কুল কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, স্কুল কলেজে তবু একটু খেলাধুলা হচ্ছে, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলুন, খেলাধুলা বলুন, শরীরচর্চা বলুন, সেটা প্রায় অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা সারা জীবন সুস্থভাবে বাঁচতে চাই, ডাক্তারবাবুর কাছে কম যেতে চাই, কম ওষুধ খেতে চাই, যেমন এখনকার দিনে একটা, আমার কথাতে অন্যরকমভাবে নেবেন না, একটা স্টাইলই হয়ে গেছে, পুরুষ মানুষ একটু বয়স হলেই একটা প্রেশারের ওষুধ প্রায় সবাই খান, তো কোনো প্রয়োজন নেই কিন্তু আসলে। অর্থাৎ যদি কেউ সেই লাইফস্টাইলটা বজায় রাখেন, অর্থাৎ আপনাকে যেমন ডাক্তারবাবু হাঁটতে বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, আপনি হাঁটুন, খেলাধুলার মধ্যে থাকুন, ফিজিক্যাল পরিশ্রম এমন করুন সপ্তাহে 4-5 দিন অন্তত কিছুটা যাতে ঘাম হয় সারাদিন, এবং আপনার ওজনটা আপনার হাইট অনুযায়ী যেন ঠিকঠাক থাকে, এইরকম যদি আপনি একটা লাইফস্টাইল বজায় রাখতে পারেন তাহলে সাধারণভাবেই অনেক রোগ আসবেই না, হবেই না, অম্বলের রোগের রোগও না আসতে পারে। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, অম্বলের রোগ একটা হওয়ার কারণও কিন্তু এই মোটা হয়ে যাওয়া। মোটা হয়ে গেলে আমাদের যে ভালভের মতো একটা সিস্টেম আছে, আমি একটু আগে বলছিলাম যে পাকস্থলীর অ্যাসিডটা গলায় চলে আসলে তবে রোগ, অর্থাৎ ইসোফেগাসের মধ্যে আসলে রোগ। এই ইসোফেগাসের রোগের, ইসোফেগাসের মধ্যে যাতে না আসতে পারে সেই জন্য একটা ভ্যালভ মেকানিজম আছে। মোটা হয়ে গেলে ওই মেকানিজমটা একটু দুর্বল হয়ে পড়ে, যার ফলে পাকস্থলীর মধ্যেকার যে অ্যাসিড সেটা খুব সহজে ইসোফেগাসে প্রবেশ করতে পারে। অর্থাৎ আপনি যদি মোটা না হয়ে যান, চেহারা যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা ঘটবে না। কাজেই ডাক্তারবাবু আপনাকে হাঁটতে বলেছেন, একদম কারেক্ট, এটা আমি পুরোপুরি সমর্থন করি। এটা একটু বুঝতে অসুবিধা, পেটের মধ্যে না, আপনি বলছেন পেটের বাইরে চামড়ার উপরে যে শিরা দেখা যায় সেটা একটু মোটা দেখাচ্ছে, এটা এটা কি ঠিক ভাবছি? কারণ পেটের মধ্যে তো আপনার দেখার কথা না, কি করে দেখছেন যে শিরা মোটা হয়ে গেছে? কোথায় আঙুল দিয়ে ধরছেন? হ্যাঁ, মানে ওটা পেটের বাইরে যে চামড়া আছে, যে চামড়া এইসব জায়গায় হাত দিয়ে দেখছেন? পেটের ভেতরে তো আপনার আঙুলও দিতে পারেন না, দেখারও প্রশ্ন নেই, পেটের মধ্যে দেখি মুখের মধ্যে দিয়ে আঙুল দিয়ে
তা পেটের মধ্যে কেন? আপনি গলার মধ্যে বলছেন তাহলে? না না, পেটের মধ্যে। এটা তো পেটের মধ্যে ডাইরেক্ট আঙুল কি করে দেবেন আপনি একটু দয়া করে বুঝিয়ে বলুন। মাঝখানে ও নাভির চারপাশে? হ্যাঁ, পেটের মাঝখানে। ও পেটের বাঁদিকটা আঙুল দিয়ে টিপলে হাতে কিছু লাগছে? এবার বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা আপনি আসলে মিন করতে চাইছেন সেটা হচ্ছে পেটের বাঁদিকে যদি আপনি আঙুল দিয়ে মানে হাত দিয়ে টেপেন হাতে কিছু মোটা মতো কিছু লাগছে, এটা তো মূল ব্যাপার তো? আচ্ছা আচ্ছা, দেখুন এটা বিভিন্ন রকম কারণ হতে পারে, একদম অকারণও হতে পারে। এই ধরনের ফিলিং যদি হয়, এখনকার দিনে একটা আলট্রাসোনোগ্রাম করা সমস্ত জায়গায় অ্যাভেলেবল। আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওনাকে দিয়ে লিখিয়ে নিয়ে হোল অ্যাবডোমেন একটা আলট্রাসোনোগ্রাম করে নিন, কারণ এই যে একটা হাত দিলে কিছু লাগা, এটা এত রকম কিছু হতে পারে, সেটা নিয়ে যদি আমি এখন ডিসকাশন শুরু করি আলোচনা একদম অন্যদিকে চলে যাবে। তবে আমার ধারণা এটা আপনার, হ্যাঁ বলুন। আমি আলট্রাসোনোগ্রামই করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই পরিষ্কার করছি, লিভারে ফ্যাট জমা, লিভারের ব্যাপারটা হচ্ছে ডান দিকে এই জায়গাটা, আর আপনি বলছেন আপনার বাঁ দিকে হচ্ছে, লিভারটা আমাদের বাঁ দিকে থাকে, লিভারটা ডান দিকে থাকে। কাজেই বাঁ দিকে যেটা আপনি পেরেছেন পাচ্ছেন সেটা যদি সত্যি সত্যি কিছু হয়, তা সেটা মোস্ট প্রবলি লিভারের সাথে সম্পর্ক রহিত, মানে লিভারের সাথে সম্পর্ক নেই, অন্য কিছু একটা। তো সেটা আলট্রাসোনোগ্রাম যদি করে ধরা না পড়ে থাকে, তার মানে ওটাকে ইগনোর করাই ভালো। আর দ্বিতীয় হচ্ছে লিভারের ব্যাপারে আপনি যেটা বললেন, ডাক্তারবাবু যে আপনাকে হাঁটতে বলেছেন এটা পুরোপুরি একমত, আমি নিশ্চয়ই যদি লিভারের প্রবলেম নাও থাকতো তাহলেও হাঁটা উচিত। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে খাবারের রেস্ট্রিকশন করেছেন, এটা কিছুদিনের জন্য, ধরুন দু সপ্তাহ তিন সপ্তাহ, হ্যাঁ দু তিন সপ্তাহ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় তাতে কমে গেল ঠিক আছে, যদি না কমে তাহলে এর জন্য আরও কিছু চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে, সেটা তখন দেখা যাবে। ঠিক আছে, সেটা তো ডাক্তারবাবু যে চিকিৎসা আপনাকে দিয়েছেন তাতে কমছে কিনা আপনার আপনার কি ইমপ্রেশন, আপনার মনে হচ্ছে কমে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, উনি তো তিন মাসের কোর্স দিয়েছেন আপনাকে, তিন মাস খেতে বলেছেন, তাহলে আপনি তিন মাস আগে শেষ করে দেখুন ব্যাপারটা কমে কিনা। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওই তিন মাস ওষুধ খাওয়ার সময় লোক একটু ভালো থাকে, তারপর আবার প্রবলেমটা রিকার করে। তো যদি সেরকম ঘটনা ঘটে আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন, বা যদি তাতেও না কমে আমার হেল্পলাইনে ফোন করলে আমার যা বক্তব্য আমি আপনাকে জানাবো। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, অনেকগুলো প্রসঙ্গ উঠে আসে এই যে আমাদের ডিসকাশন হয়। আমি সবসময় বলি, মানে এটা আমার নিজের কথা নয়, এটা আমার মাস্টারমশাইদের কথা, প্রফেসরদের কথা, আমি নাম এখন করা উচিত নয়, অনেকে জানেন, অনেক ক্ষেত্রে জানতে জানবেন না, মেডিকেল কলেজে আমাদের সময় মেডিসিনের বিশেষজ্ঞ বলতে একদম তারকার হাট, তো কোনো একজনের নাম করা ঠিক হবে না, আমাদের সবসময় বলতেন যে তোমাকে মেডিসিন কে শেখাবে। আমরা প্রথমে ভাবতাম যে কোনো একটা এই বই নাম বলবো, ওই বইয়ের নাম বলবো, পরে বুঝলাম ওদের মূল বক্তব্যটা হচ্ছে শিখতে হবে আসলে পেশেন্টের কাছ থেকে, কীভাবে জিনিসটা চিন্তাটা পরিচালনা করবো সেটা বই থেকে শেখা যায়, কিন্তু আলটিমেটলি বেস্ট টিচার ইজ পেশেন্ট অ্যান্ড পেশেন্ট অনলি। কাজেই পেশেন্টের সাথে সাথে ডিসকাস করলে নানা রকম প্রসঙ্গ উঠে আসে যেটা সম্বন্ধে আলোচনা করবো। একটি ফোন নেবো, হ্যাঁ কে আছেন? আমি ডক্টর সরকার আছি, বলুন। নমস্কার, হ্যাঁ কে বলছেন? আপনার বয়সটা একটু বলবেন। বয়সটা আমার 65 না 55, 55 না 65? 65 ও আচ্ছা, তো আপনার ডায়াবেটিস রোগ নেই তো? না, ডায়াবেটিস রোগ নেই, নেই সুগার নেই। ঠিক আছে, তো আপনার এই যে অসুবিধা যেটা হচ্ছে সেটা কতদিন কতদিন ধরে মনে হচ্ছে যে প্রবলেমটা ভুগছেন? পায়খানায় টকটক গন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা কতদিন ধরে ভুগছেন?
আচ্ছা, কোনো চিকিৎসার মধ্যে আছেন, কোনো ওষুধপত্র চলছে? না, কোনো ওষুধ খাইনি আমি। বেশ বেশ, যেটুকুনি আপনি বললেন দুটো ব্যাপার আমরা মাথায় রাখি। ধরুন 65 বছর বয়সে কোনো পুরুষ মানুষ, আপনার আপনি যে সিমটমে ভুগছেন সেরকম যদি সিমটমে ভুগেন, আমরা দুটো ব্যাপার মাথায় রাখি বললাম। প্রথম ব্যাপার হচ্ছে খুঁটিয়ে দেখার চেষ্টা করি একটু ওজন কমছে কি না, ওয়েট রিডাকশন বা রোগা হয়ে যাওয়ার ব্যাপার আছে কি না। কারণ আপনি বলছেন যে আমি ঠিক খেতে পাচ্ছি না, খিদে কমছে, যদি দেখা যায় যে ওজন কমছে না, তাহলে আমি বলবো যেটুকু নিয়ে আপনি খাবার খাচ্ছেন কম বেশি করে ঠিক থাকুন, ওই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। কিন্তু যদি দেখি অন্তত 1-2 কেজি ওজন কমছে, তাহলে আমার মাথায় চিন্তাটা এরম হবে যে খেতে পাচ্ছেন না এবং ওজন কমছে, তাহলে যতটা দেহে খাবারের দরকার সেই খাবারটা নিতে পাচ্ছেন না। তাহলে কি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, স্টমাক, ইন্টেস্টাইন, এর মধ্যে কোনো জায়গায় কোনো অসুবিধে হচ্ছে, এইভাবে আমরা চিন্তা করি। অর্থাৎ যেহেতু আপনি কোনো ওষুধপত্র খাচ্ছেন না, আমি আপনাকে প্রথম যেটা করতে বলবো সেটা হচ্ছে ওজনটা একটু নজর দেওয়া, অথবা ওজন করা, প্রতি 15 দিনে ওজনটা দেখা, ওজনটা একই জায়গায় আছে না ওজনটা কমে যাচ্ছে। এটা আর একটা রাস্তা আছে, অনেককে আমি এটা বলি, যারা বলেন ডাক্তারবাবু আমার কাছে কি ওজনের যন্ত্র নেই, কোথায় গিয়ে ওজন নেবো, একটা রাস্তা হচ্ছে আপনার প্যান্ট ঢিলে হচ্ছে কি না দেখা, জামা টামাগুলো বেশি ঢিলে হচ্ছে কি না দেখা, এইটা একটা রাস্তা। দ্বিতীয় জিনিস হচ্ছে ছোট্ট একটা রক্তের পরীক্ষা করা, হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে কি না। অর্থাৎ যদি কোনো পুরুষ মানুষের খিদে কমে গিয়ে থাকে, একটু অম্বলের রোগ থাকে, তার যদি ওজন না কমে এবং হিমোগ্লোবিন নর্মাল থাকে, 11 গ্রাম পার্সেন্টের ওপরে থাকে, পুরুষ মানুষের কথা বলছি, তাহলে এটা নিয়ে আমরা বেশি দুশ্চিন্তা করি না। সাধারণ একটু হজমের ওষুধ টষুধ দিয়ে পেশেন্ট ঠিক আছে কি না একটু নজর করি, আমরা বলি মনিটর করি। কিন্তু যদি দেখা যায় যে ওজন কমে যাচ্ছে বা হিমোগ্লোবিন ধীরে ধীরে একটু একটু করে কমছে, সেটা আমাদের জন্য একটা অত্যন্ত দুশ্চিন্তার ব্যাপার। কারণ এই ধরনের সিমটম স্টমাকের, লিভারের বা ইন্টেস্টাইনের খারাপ রোগ যদি হয়, তাহলে প্রথমে এর এইভাবে ঘটনা ঘটে, এর মধ্যে প্যাংক্রিয়াসের রোগ থেকেও ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, অর্থাৎ আপনাকে দুটো জিনিস দেখার আছে, একটা হচ্ছে আপনার ওয়েটটা মনিটর করা এবং তার সাথে একবার রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিনটা দেখে নেওয়া। আর কিছু হ্যাঁ আর কিছু প্রশ্ন করবেন না, লাইন বিচ্ছিন্ন করবো? হ্যাঁ, আপনি ওজনটা দেখুন আর আপনার রক্তে হিমোগ্লোবিনটা পরীক্ষা করবেন। আমি বলে দিলাম যে 11 হলে আমরা খুব খুশি হয়ে যাই, 11 থেকে কম হলে একটু কপালে ভাঁজ পড়ে। হিমোগ্লোবিন একবারই কমা করাবেন, 1 মাস অন্তর করার দরকার নেই, হিমোগ্লোবিনটা একবারই, যদি 11 কম থাকে তাহলে কিন্তু মাসে মাসে দেখতে হবে, যদি 11 থাকে আর করতে হবে না। আর ওয়েটটা প্রতি 15 দিনে একবার করে ওজন দেখবেন এবং লিখে রাখবেন, সেই ওজনটা ঠিক আছে কিনা দেখতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। প্রসঙ্গ উঠে আসছে, আমি একটু আগে যে জায়গাটা ছিলাম, আমি ঠিক যেটা বলতে চাইছিলাম যে পাকস্থলীর মধ্যে অ্যাসিড হলে সেটা ঠিক আছে, ভালো, আর পাকস্থলী থেকে বেরিয়ে গ্রাসনালি মানে ইসোফেগাসে গেলে খারাপ। কেন খারাপ? খারাপ এই কারণের জন্য আমি বলছিলাম, পাকস্থলীর ভেতরে যে মিউকাস মেমব্রেন আছে না, সেটা আমাদের বাথরুমে যে টাইলস লাগানো সেই ধরনের জিনিস, অর্থাৎ সেখানে অ্যাসিড পড়লে বাথরুমের ভেতরে যে টাইলস লাগানো তাতে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ সেটা পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি, অ্যাসিড ব্যবহার করি। আচ্ছা, সেই টাইলসটা পোর্সিলেনের তৈরি বা এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা অ্যাসিডে কোনো নষ্ট হওয়ার নয়। আমাদের পাকস্থলীর মিউকাস মেমব্রেন সেইভাবে তৈরি, অ্যাসিডে নষ্ট হওয়ার নয়। কিন্তু পাকস্থলী বাদ দিয়ে আপনি সামনে যান বা পেছনে যান, অর্থাৎ সামনে ইন্টেস্টাইনের অর্থে পরের অংশ ডিওডেনাম, ডিওডেনামের পরে ইন্টেস্টাইনের অন্য অন্য অংশ আছে, বা আগের অংশ হলো ইসোফেগাস, সেগুলোতে কিন্তু এই ধরনের অ্যাসিডকে সহ্য করতে পারে এরকম আবরণী নেই। সেখানকার টাইলসগুলো আমাদের শোয়ার ঘরের যা দিয়ে তৈরি সেরকম, অর্থাৎ হয় মার্বেল বা সিমেন্টের মেঝে সেরকম টাইপের, অর্থাৎ সেখানে অ্যাসিড পড়লে একদম দাগ হয়ে যাবে, ক্ষয়ে যাবে। এবার একটু একটু করে অ্যাসিড রিফ্লাক্স যখন হয়, তখন অ্যাসিড রিফ্লাক্স হওয়া মানে হচ্ছে পাকস্থলী থেকে অ্যাসিড মাঝে মাঝে একটু একটু করে ঠিকমতো আটকাতে পারছে না বলে পাকস্থলী থেকে সেটা ইসোফেগাসে উঠে আসছে, কখনও কখনও গলায় সে স্বাদও পাচ্ছে, আমরা টকজলও পাচ্ছি। তো সেই যে উঠে আসার ফলে ওইখানে যে মিউকাস মেমব্রেন আছে ইসোফেগাসের, সেটা ড্যামেজ হতে থাকে, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই ক্ষতিটা আস্তে আস্তে বেড়ে গেলে ইসোফেগাসের ওই যে আবরণী বা মেমব্রেনটা ভেতরে, সেইটা একটু তার যে ধরনটা পরিবর্তন হয়ে যায়,
হ্যাঁ, যিনি লাইনে আছেন এক মিনিট থাকবেন, আমি একটা কথা বলে দিই। এই ধরনটা পরিবর্তন হতে হতে একটা রোগ হতে পারে, তাকে ব্যারেট সিসোফেগাস বলি, এটা মনে রাখুন, আমি একটু পরে আসছি। হ্যাঁ, কে আছেন লাইনে? হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, আমি কি লাইন বিচ্ছিন্ন করবো? আপনি কি লাইনে আছেন? আমি বিচ্ছিন্ন করছি। হ্যাঁ, আমি যে আমি যে প্রসঙ্গে ছিলাম আমি সেটা শেষ করি। এই যে ব্যারেট সিসোফেগাসের কথা বললাম, এর মানে হলো কিন্তু একটু ভয় পাওয়ার, মানে আমরা খুব দুশ্চিন্তায় পড়ি। যদি এইভাবে ইসোফেগাসটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং সেটা ওই যে নামটা বললাম সেই নামের ইসোফেগাস বলে অভিহিত করা হয়, তার মানে সেটা হচ্ছে প্রিকারসার টু আবার ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের পূর্বাবস্থা। অর্থাৎ সোজা কথায়, যে জিনিসটা যেখানে থাকার সেখানে বন্যটা যেমন বনে সুন্দর, বাইরে গেলে অসুবিধে, ঠিক তেমনি অ্যাসিড আমাদের স্টমাকের মধ্যে সুন্দর, বাইরে গেলে অসুবিধে। হ্যাঁ, কে আছেন? আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমি ডক্টর সরকার লাইনে আছি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আপনি টিভির ভলিউমটা মিউট করুন, টিভির ভলিউমটা মিউট না করলে। হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। হ্যাঁ ডাক্তার, একটু আমি যেটা জানতে চাইছি, আমার না মানে ওই গ্যাস ফর্ম হয় সবসময় আর কি, গ্যাস ফর্ম হয়ে যায় আর কি, মানে এটার কারণটা কি একটু বলতে পারবেন? হ্যাঁ, আপনি কে কথা বলছেন, কোথেকে বলছেন? আমি অভিজিৎ বলছি, বেহালা থেকে। বেহালা থেকে অভিজিৎ বাবু। আচ্ছা, এই যে গ্যাস ফর্ম হয়, এটা আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি বোঝেন কি করে যে আপনার গ্যাস ফর্ম হচ্ছে? পেটের মধ্যে একটা আনকমফোর্টেবল লাগে আর কি, সবসময় গ্যাসটা বেরিয়ে বুঝতে পারি আর কি। হ্যাঁ, সেই কেন মানে পেটের মধ্যে কি অসুবিধা হয় যাতে আপনি বোঝেন যে আপনার গ্যাস হয়েছে, সেটা কেন? এই যে অস্বস্তি বললেন, সেটা কি পেট ফুলে যায়, পেটে ব্যথা লাগে, না মনে হয় যে আর খেতে পারবো না, একটুখানি খেয়েই পেট ভার হয়ে যাচ্ছে, না এরকম যে একটু পরে পরেই মনে হচ্ছে যে ঢেকুর তুলি, বা সত্যি সত্যি ঢেকুর উঠছে বা গ্যাস বেরোচ্ছে, কি কি ঘটনা? গ্যাস বেরোনোর একটা প্রবলেম হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 28। এখনো পর্যন্ত কোনো ওষুধপত্র এর জন্য নিচ্ছেন বা কোনো চিকিৎসার মধ্যে আছেন? আচ্ছা আচ্ছা, তো যেটা সব থেকে সোজা মানে বাড়িতে যেগুলো বলা হয় যে একটু বেশি করে জল খাওয়া, একটু হাঁটাচলা বাড়ানো, সেই ধরনের কিছু করে দেখেছেন যে গ্যাসটা কম হচ্ছে কিনা? যেটা আপনি গ্যাস দেখেছি, খালি পেটে থাকে না একটু, মানে জিনিসটা হচ্ছে মানে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক মানে করলে আর কি ওটা হয় না। ঠিক ঠিক, এই যে কথাটা বললেন পরিষ্কার হয়ে গেল, মানে আপনি আসলে গ্যাস্ট্রাইটিস রোগে ভুগতে শুরু করেছেন, মানে এইটা বাড়লে এটা থেকে তারপরে ওই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক ক্যান্সার এইসব দিকে এগোবে, অর্থাৎ আপনার তো একদম ইনিশিয়াল স্টেজে আছে। আমি এখনও পর্যন্ত যে প্রসঙ্গে যাইনি আপনাকে এই ব্যাপারটা একটু ছুঁয়ে যাই, সেটা হচ্ছে আমাদের যে মনে ধারণা, যেমন আপনি এক্ষুনি বললেন খালি পেটে থাকলে গ্যাস হচ্ছে, এটা পুরনো দিনের আমাদের বয়স্কা মা মাসিরাও বলতেন যে পেট খালি রাখবি না, এবং আমিও যখন আমাদের মেডিকেল কলেজে পড়েছি তখনও দেখেছি যে দূরের রুগীরা যখন ওই পেটের রোগের জন্য দেখাতে আসতো আউটডোরে, সঙ্গে মুড়ি বা পাউরুটি বা বিস্কুট পকেটে থাকতো, মানে কি হতো তাদেরও তখনকার দিনে বলা হতো 2-3 ঘন্টা পরপর একটু কিছু খেতে হবে, পেট খালি রাখা যাবে না। এই কনসেপ্টটা এখন একদম বদলে গেছে, মানে তখনকার দিনে আমরা এরকম মনে করতাম যে পেটটা খালি রাখলে বোধহয় এই অ্যাসিড সিক্রিশন হচ্ছে, তার থেকে খুব গ্যাস হচ্ছে। পরে 80 সালের শেষের দিক থেকে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে প্রথম বের করেছিলেন যে আসলে গ্যাসের রোগ বলে যেটা বলছি সেটা আসলে জ্বর, যেমন ইনফেকশান থেকে হয় গ্যাসের রোগও বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশান থেকে হয়, এবং সেটা খাবার জল বা খাবার থেকে ইনফেকশান হয়, হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি সেই জীবাণুর নাম, তো সেইটা পেটে গিয়ে একটা অসুখের সৃষ্টি করে, সেটাকে গ্যাস্ট্রিক বলি, অম্বলের রোগ বলি, আমাশয় নানান রকমভাবে ডেকে থাকি আমরা, তো সেইটা যাতে না হতে পারে একটা প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আছে, আর হয়ে গেলে পরে সেটাকে যেমন জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খায় এইটা কমানোর জন্য সে ধরনের ওষুধ আছে, সেটা খেলে সেটা ঠিক থাকবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যদি যে সাধারণ রাস্তা যেগুলো বললাম খাবার জল বাড়িয়ে খাওয়া বা এইভাবে যদি না ঠিক হয়, একটা সামান্য ব্রেথ টেস্ট আছে, সেটা করে আপনার ক্ষেত্রে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পজিটিভ বেরোয় কি না সেটা দেখার দরকার, এটাকে বলে র্যাপিড ইউরিয়াস টেস্ট, তো সেই পরীক্ষা করে দেখা দরকার আপনার পক্ষে সেটা আছে কি না, এবং থাকলে তার জন্য যে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ মেজার সেগুলো নিতে হবে। ঠিক আছে, নিলে এখনকার দিনে জল ভাত মানে খুব সোজা চিকিৎসা, একদম ভালো হয়ে যাবেন, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনার 28 বছর বয়স, সবে রোগটা শুরু হয়েছে
চিকিৎসা করলে পুরো ভালো হয়ে যাবে, দুশ্চিন্তার একদম কোনো কারণ নেই। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আমি কিভাবে এগোতে হবে সে রাস্তাটাও বললাম। এখানে বলছি ঠিক রাত জাগাটা ফ্যাক্টর না, যদি খুব উদ্বেগের ব্যাপার থাকে, উদ্বেগ বা দুশ্চিন্তার মধ্যে রাত জাগেন তাহলে সেটা ব্যাপার। কিন্তু যদি দুশ্চিন্তা না না থাকে, উদ্বেগ না থাকে, রাত জাগাটা আপনার পক্ষে প্লেজার হয়, একটা আরামের ব্যাপার, আনন্দের ব্যাপার হয়, অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি, ধন্যবাদ। হ্যাঁ, আমি আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলীর জন্য একটা অনুরোধ করবো যে আজকে আর ফোন না করবার জন্য, কারণ আমি সংকেত পাচ্ছি বোধহয় দু মিনিট, এক মিনিট সময় আছে। আমি যে আলোচনাটা করছিলাম ওইটুকুনি শেষ করব, কিন্তু এটা আগামী দিন বজায় থাকবে। যেটা যে জায়গাটা আমি ছিলাম, আমি বললাম যে ওই অ্যাসিডটা বাইরে আসলে, অর্থাৎ পাকস্থলীর বাইরে আসলে সেটা ক্ষতি করে, এবং ক্ষতিটা কীভাবে করে সেটা বললাম, ড্যামেজ করে সেটা ক্যান্সারের দিকেও যেতে পারে সেটা বললাম। তাহলে রাস্তাটা কী, কীভাবে আটকানো যাবে, এটা নিয়ে আগামী দিনে আরও বিশদ আলোচনা করবো। খালি এইটুকুনি বলে রাখি, যারা অনেকদিন অম্বল আলসারের রোগে ভুগছেন, এক্ষুনি যিনি ফোন করেছিলেন অভিজিৎবাবু, তার কথার উত্তরে আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা ইনফেকশান থেকে আমাদের অম্বল আলসারের রোগ হয় বেশিরভাগ ক্ষেত্রে। এছাড়াও যে প্রসঙ্গ উঠে আসলো সেটা হলো উদ্বেগ, যে কোনো কাজকর্মের ব্যাপারে বা মানসিক গঠনের জন্য আপনি যদি অনেক উদ্বেগপূর্ণ পরিবেশের মধ্যে থাকেন, সবসময় একটা অ্যাংজাইটি, একটা দুশ্চিন্তা, বা এরকমও হতে পারে অনেকের উদ্বেগ নেই, দুশ্চিন্তা নেই, কিন্তু কোনো একটা কারণে খুব ভালো লাগছে না, এরকম ভালো না লাগার কারণ বিভিন্ন কিছু হতে পারে। আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন যার ভালো না লাগার কারণটা একদম অদ্ভুত, মানে তার বন্ধু তার সাথে একসাথে পাশ করেছে, কিন্তু সে একটা খুব নতুন গাড়ি কিনেছে, তার একদম ভালো লাগছে না, এবং তাতে তার সেই বন্ধুর অম্বলের প্রবলেম হচ্ছে। অর্থাৎ যদি একটু হিংসাও ভেতরে থাকে সেটাতেও কিন্তু ওই উদ্বেগের মতো অসুবিধা হবে। অর্থাৎ যতটা শান্ত এবং স্থির ধীর থাকা যায় ততটা এইসব রোগের দিকে মঙ্গল। একদম আমরা শেষ জায়গা, মানে আজকের জন্য আগামী দিনে আলোচনা বজায় রাখবো। হ্যাঁ, কেমন আছেন ভালো থাকুন অনুষ্ঠান আজকে এইটুকুই, কারণ সময় একদম শেষ। শুধু যাওয়ার আগে এইটুকু বলতে চাই যে যারা যারা আজকের এই অনুষ্ঠানটা মিস করে গেলেন, তারা আবারও এই অনুষ্ঠানটা দেখতে পারবেন সৃষ্টি প্লাসে সোমবার 5:50 বিকেলবেলায়। এবং এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পারেন যে কোনো জায়গায় যে কোনো সময় ডক্টর অনুষ্ঠানে ইউটিউবে। আজকের মতো এইটুকু, ডক্টর সরকারকে এখানে বিদায় জানাবো, পরের পরে ফিরে আসবো। নমস্কার।